আজকাল সবাই টাকার পিছনে ছুটে মা আর তোর জামাইয়ের সাথে দিদিতে যাবো ও জামো দেখ দেখ তোর পোশাক আশাক গুলো দেখ বুঝতে পারিস একটু বোঝার চেষ্টা কর একটু সময় দে মা একটু সময় দিলি 50,000 টাকা তুমি কি আমার নিজের মানা সৎমা নিজের মা কোনোদিন এরকম কথা বলতে পারে না দেখো নায়িকাকের মতো কেন্দ্র অভিনয় আসছে কোন অভিনেত্রী গাছ জল খাবে না বুঝতে পারিস আর ওই জামার কথা ভুলে যা এখন থেকে ব্যবসায় না বুঝতে পারিস মা যা কবে তাই হবে মার অবতে কাজ করবি তো তোর বাড়িতে খেতে দেবো তুমি আর তোমার মতো যারা তারা মা জাতির কলঙ্ক আমি একজন নারী আমার সন্তান হবে তোমার মতো এরকম শিক্ষা আমি আমার সন্তানকে দেব চুপ আমি যা পাবো তাই হবে একটা কথা আর হবে না তুমি তুমি বড় এক কাজ করো আমার একটু বিয়ে চলে যাও আমি কে মরে যাই আমি আমি নিজেকে বারবার বিক্রি করতে পারবো না ওরে তুই যাবি তোর বাপ যাবে যাবি না এই তুই যাবি না হ্যাঁ আমি যা কব তাই হবে দেখ একটা কথা কবি নে হ্যালো কাকি এই কুত্তা কাকি ম্যাডাম কো আমার ম্যাডাম কো কাকি শব্দ শুনলে কিন্তু মোবাইল মতো তো ডিসপ্লে ফাটিয়ে ফেলাই দেবো কাকি এ কি রকম কথা কাকি কাকি আবারও কাকি ওই কাকি বাদ দে ম্যাডাম কো ম্যাডাম হ্যাঁ বল কি হয়েছে বল কি তোমার মেয়ে থাকলে মেয়ে দাও তোমার তো লাগবে না ওরে মেয়ে সে ওষুধ দিচ্ছি রে ওষুধ দিয়ে হয়নি এখন রাখ তাহলে রেখে দিলাম আচ্ছা রাখ বুঝতে পারিসি সুজা আঙুলি ঘি উঠবে না আঙুল বেঁকা করতে ভাই হাত হাত ধরে হাত হাত আমার মুখে দেখেছিস মানে হাত ধরে হাত কোথায়
শ্বশুর মারা গেছে সে তো আমরা জানি, কিন্তু আমি একটা জিনিস বললাম না, আপনি খুব অসুস্থ শুনলাম, আপনি তো সুস্থ দেখছি আম্মা। আচ্ছা সালেয়া কি ব্যাপার বলো তো, তোমার মুখে শুনি। সালেয়া তুমি চুপ থেকে তুমি আমার কাছে বলো না। এই সালেয়া, আচ্ছা এদিকে আসো তো, এদিকে আসো। সমস্যা কি বলো না, আর আমার কাছে বলো। আশ্চর্য ব্যাপার, আমি না বুঝলি না শুনলে আমি কি কি বুঝবো আমি বলো তো। আচ্ছা আম্মা একটু খলসা করুন না, আর হয়েছটা কি আপনার কান্দার মধ্যে কিরম যেন কুসকুস মনে হচ্ছে, আর সালেহা কাঠ হয়ে গেছে, আপনি কি দে মাইরেছেন? আমার মনে হয় কি আমি এই সালে বলো না, আসলে হয়েছটা কি বলো না। আমি তোমার ঘর করব না। আমার ঘর করবে না কেন? কেন আমার ঘর কেন করবে না? আমার ভালো লাগে না। আশ্চর্য ব্যাপার, হঠাৎ করে 12 বছর তুমি আমার সাথে সংসার করতেছ, আর আমার ভালো লাগে না, আমি 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 ঠিক বুঝতে পারলাম না। আমার ভালো লাগে না, আমি এইটুকু জানি। আরে আরে এই সালেহা, সালেহা তো তোমার বাড়িতে কান্তি কান্তি আছে বাবু, তুমি আবার জানো না আবার কি কও তুমি? আমাদের বাড়ি জোরে কথা পর্যন্ত হয় না, আমি আমি বিশ্বাস করি না, আমি ছালেয়ার কাছে শুনবো। ছালেয়া তুমি বলো। কাকি ঠিক আছে তো, পেয়েছেন টাকা? না না আমি তো টাকা বিকাশ করে দিয়ে দিছি। আহা ওদিক থেকে পাচ্ছিনি, কই জিনিস কই? এ ভাই আমি আপনাকে চিনতে পারলাম না, আপনি কে? আপনি কে? আমাকে কুটুম দাম হই, তুমি চিনবা না? তুমি তা দেখো না, আমি কুটুম হবো কেন? আমি তো একদম খরিদ্দার। খরিদ্দার মানে আমি ঠিক বুঝলাম, কিসের খরিদ্দার, কার খরিদ্দার, কি কিনেছেন আপনি তা আপনি বলেননি? বলো সত্য কথাটা বলো। হ্যাঁ এই তো আসুন আসুন আগে আসুন। হ্যাঁ তোমার? আরে ভাই 50,000 টাকা দিয়েছি, আপনি জানেন সে আমার হালাল স্ত্রী, আপনি কেন তার হাতে হাত দিয়েছেন? কেন তার হাতে হাত দিয়েছেন? কার ভাঙবো আমি, কাকে ভাঙবো, কাকে ভাঙবো আমি? সালেহা সালেহা আমি চলে গেলাম, তুমি থাকো তোমার বাবার বাড়ি, তুমি থাকো। না তুমি দাঁড়াও, এরকম মায়ের সাথে আপনি তো মানবের কলঙ্ক, আপনি বললেন যে আপনার মেয়ে দেবেন আমার কাছে, আর মেয়ে নেই। এখন তুমি নকশা করো, রং তামাশা করো না, রং নাকি কিনে মাও না? আমার সে জিনিস কই? কিসের জিনিস ভাই? আরে ভাই তার মেয়ে আমার কাছে দিয়া বুঝে 50,000 টাকা নিয়েছে, আজ একটা মাস ঘুরাচ্ছে ভাই, কত বড় খারাপ বুঝতে পারছেন আপনি? খুব রঙে আছো, রং রং ভাই কে ঘুরে বেড়াও নাকি মেয়ে দিবা? হ্যাঁ খুব মজা হবে, মজা মজার ব্যাপার ভাই। এখন কি হচ্ছে? ম্যাডাম ভালো আছেন? আমার সে কাজের কি করলেন? এ ভাই আপনার কোন কাজ, কি কাজ? আরে ভাই আমার কাজটা হইলে তার মেয়ে, তার মেয়ে আমার সাথে দেবে বলে আমার কাছে টাকা নিয়েছে 30,000 টাকা। খুব ব্যবসা শুরু করেছেন না, মেয়ে দিয়া মেয়ের কথা নিয়ে মানুষ পুরুষের কাছে লালিয়ে ভুলিয়ে টাকা নেও, মেয়ে দিবা? হ্যাঁ এই তোমার আমি দেখালাম দুই চোখে, তোমার মেয়ে একজন হালাল স্ত্রী, সেই সেই পুরুষের কাছে কিন্তু তোমার মেয়ে ছিনিয়ে নিয়েছে, আমার কাছে তুমি পুণ্য হিসেবে বিক্রি করতে চাচ্ছ না? আপনার আমি খুঁজে বেড়াচ্ছি কেন, ওদের তো ঘটনা ঘটে গেছে। কি ওই ভাবি দেওয়ার কথা কই আপনার সাউডি এর কাছে টাকা নিয়েছে, ওরা এবার সব কয়টা একসাথে এসে ধরে ফেলেছে,
এখন তো তাড়াতাড়ি চলেন, না হলে খুব বিপদ হয়ে যাবেন। মান ইজ্জত আর কিছু থাকবে না, তাড়াতাড়ি চলেন। কোথায় সে? কোথায়? ওই সামনে, আমি দেখে তাড়াতাড়ি চলে আসি। এই তুই তো মহিলার নামে কলঙ্ক রায়, জাতির কাছে তুই যা কাজ করছিস, ক্ষমা হওয়া খরচ কর। হ্যাঁ বদমাশ বাবা, আমার বাসাও বাবা আগে রাতে। আমি আপনাদের বলি, আমার শাশুড়ি যে টাকাগুলো আপনাদের খরচ করেছে আমি দিয়ে দেবো, আপনারা যান। আচ্ছা ভাই গেলাম, যান, চলে যান, চলে যান, যান। আর খুব সাবধান, খেয়াল রাখবেন, সবার ঘরে মামুন আছে। যান, আপনি বাসায় চলে যান। আপনার মেয়ে, আপনার মেয়ের কাছে আপনি মাফ চান, ক্ষমা সে যদি করে তাহলে ক্ষমা হবে, আমি ক্ষমা করার কে? যান। সাংঘাতিক ব্যাপার, এরকম এরকম নারী বাংলাদেশের ঘরে যেন আর একটাও জন্ম না নাই। তাই আমি মনে করি এই সমস্ত লুবি মাবুন যারা আছে তাদেরকে ভালো হতে হবে।